নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। জুন মাস সিংহ রাশির কেমন যেতে চলেছে? আপনাদের স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, আপনাদের বিজনেস, আপনাদের দাম্পত্য সুখ, বিবাহ, শিক্ষা, প্রেম কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? এক্সাক্ট এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি। নেগেটিভ অ্যান্ড পজিটিভ সমস্ত দিক নিয়ে আমি আলোচনা করব। এখানে কোনো মন সন্তুষ্টির কথা নয়, টু দ্য পয়েন্টে গ্রহের যে গোচর রয়েছে তার অনুযায়ী আপনাদেরকে আলোচনা করব। এটা একটা সম্ভাবনা কি উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, কি ফল পেতে চলেছে, এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন। সিংহ রাশির এটা মাসিক রাশিফল, মান্থলি প্রেডিকশন। অবশ্যই ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না। আপনারা যদি সিংহ রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। স্বাস্থ্য আপনাদের কেমন হবে? দেখো, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। রাশির অধিপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে এবং 15 মে থেকে 11 মে অবস্থান করবে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা বড় যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। খুচরো ছোটোখাটো সমস্যা থাকতে পারে, স্বাস্থ্য হেলথ নিয়ে যে বড় ধরনের কোনো ইস্যু ক্রিয়েট হবে সেটা কিন্তু নেই। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের শুভ কিন্তু রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, আপনাদের শিক্ষা। পঞ্চমপতি আপনাদের শুভভাবে অবস্থান করছে, রবির সাথে অবস্থান করছে। আমি একটা কথা বলবো, আপনাদের যদি এ মাসে কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে, কোনো গভর্নমেন্ট চাকরি থাকে, সেখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু আপনারা সফলতা পাবেন। এবং যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে চাইছে বা কোনো ফর্ম ফিল আপ করাতে চাইছেন বা আপনারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন, জুন মাসটা আপনাদের ক্ষেত্রে অ্যাডমিশনের জায়গা বা কোনো ফর্ম ফিল আপ করা বা কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দিতে চলেছে। উচ্চ শিক্ষা এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে, কারণ পঞ্চমপতি জীব আত্মা যোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের অর্থনৈতিক জায়গা কেমন থাকবে। দেখুন, আপনাদের একাদশভাবে ধনাধিপতি অবস্থান করবে 14 মে থেকে। অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং সরাসরি আপনাদের ধনভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ ধনপতি একাদশভাবে এবং ধনভাবে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়। আমি একটি কথা বলবো, আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে, আয় উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে। অর্থাৎ এই যে দুঃখের দিনগুলো ছিল সেটা শেষ হয়ে জুন মাসে কিন্তু সুখের দিন শুরু হতে চলেছে সিংহ রাশির। সিংহ রাশির আপনাদের প্রেমের ক্ষেত্রে কেমন যেতে চলেছে? আমি বলবো প্রেমের ক্ষেত্রে খুব দুর্দান্ত ফল আপনারা কিন্তু পাবেন। শুধু ভালো না, অত্যন্ত শুভ ফল প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে চলেছেন। যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা চলছিল, দেখুন বৃহস্পতি আপনাদের ঠিক কেন্দ্রে অবস্থান করছে এবং আপনার শুক্র আবার সরাসরি আপনার 12 মে মার্জন 12 জুন আপনার একাদশভাবে অবস্থান করে সরাসরি আপনার পঞ্চম ভাবকে দেখবে। অর্থাৎ জুন মাসে আপনাদের বিশেষ করে প্রেমের ক্ষেত্রে, জুন মাসটা আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে। যাদের কিছু কিছু ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস চলছিল, সেই রিলেশন ক্রাইসিসগুলো আপনাদের কিন্তু কমবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ রেজাল্ট দিতে চলেছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না। আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতি মঙ্গল কিন্তু অবস্থান করছে এবং 45 দিন এই ভাগ্যভাবে কিন্তু এই মঙ্গল থাকবে। অর্থাৎ গোটা জুন মাসটাই থাকছে, মোটামুটি একটা রাশিতে 45 দিন করে আপনার মঙ্গল থাকে। মোটামুটি 540 দিন পর মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যভাবে কিন্তু আসীন হয়েছে। অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবেই। যারা ল্যান্ড রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো আপনারা জমি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। বা কোনো বড় ধরনের পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, সেখান থেকে আপনারা সফলতা পাবেন। ভাগ্যের দ্বারা যে কোনো কাজ, অর্থাৎ ভাগ্যের সাপোর্টের সঙ্গে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে। ভাগ্যোদয় আপনাদের দেখা যাচ্ছে। দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগাচ্ছিল, সেই প্রতিবন্ধকতা আপনাদের কাটবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রেও লাভ কিন্তু দিবে। এবং আপনাদের ভ্রমণ
এর সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে সিংহ রাশির। ভাগ্যবতী ভাগ্যভাব অবস্থান করছে, আপনাদের এক্স্যাক্ট খুব শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গা কেমন হবে। দেখুন, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করে শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, তো শনি শনি ঘরে অবস্থান করছে। হ্যাঁ, আমি একটা কথা বলবো, যদিও আপনার ক্ষেত্রে শনি কিন্তু শুভ ফল দেয় না, কিন্তু যখন কোনো গ্রহ সক্ষেত্রিক হয় তখন কিন্তু তার বলবত্তা বৃদ্ধি পায়। আপনাদের বৈবাহিক জীবন তো সুখময় করবেই, এবং আপনাদের বিয়ের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, এতদিন ভাগ্যের দ্বারা বিয়ের ক্ষেত্রে যোগাযোগগুলো কিন্তু আপনাদের হবে। দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, বিয়ের সম্বন্ধগুলো কেটে যাচ্ছিলো, সেই জায়গাগুলো আপনাদের ভালো হবে। বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আপনাদের দাম্পত্য সুখ এবং আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে, এবং আপনার ভাগ্যে আপনার লাইফ পার্টনারের কিন্তু উন্নতি হতে চলেছে সিংহ রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের অষ্টমভাবে রাহু। আমি একটা কথা বলবো, অষ্টমভাবে রাহু মোটেও ভালো না, উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে কোমর বা পায়ে চোট আঘাত লাগা। যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানে চালাবেন, এবং চট জলদি কোনো ডিসিশান নেবেন না, ধীরে সুস্থে যে কোনো কাজ করার চেষ্টা করুন। বিজনেসের জায়গা দেখুন, সপ্তমপতি সপ্তমভাবে হচ্ছে আমাদের বিজনেসের জায়গা, আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আয় উন্নতি দেখা যাচ্ছে, বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট আপনাদের হবে, এবং ক্যারিয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময় আপনাদের লাভ কিন্তু দিবে। সিংহ রাশির আপনাদের বিশেষ করে বিজনেসের জায়গাটা যেমন ভালো, এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তি ক্রয়ের কিন্তু সম্ভাবনা প্রবল দেখা যায়, কারণ আপনাদের চতুর্থপতি দশমগুড়ি অবস্থান করে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ সরাসরি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় লাভ আপনাদেরকে কিন্তু দিবে। মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সম্পত্তি কেনার জায়গাটা কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্ম কেমন হবে আপনাদের, দেখুন কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে এবং 12 জুন অবধি থাকবে, অর্থাৎ সেখানে রবিও অবস্থান করছে, সেখানে বৃহস্পতি অবস্থান করছে, বুধ অবস্থান করছে, একসঙ্গে চারটি গ্রহ যখন একসঙ্গে শুভ গ্রহগুলো একত্র হয় কিনা, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা থাকে। যারা প্রমোশনের চিন্তাভাবনা করছিলেন, প্রমোশনের জায়গা হবে, বা ভালো একটা চাকরির চেষ্টা করছেন, যেখানে কাজ করছেন তার থেকে বেটার জবের চেষ্টা করছেন, এখানে কিন্তু আপনার বেটার জব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি করবে, এবং আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে, যারা শত্রুতা করবে, কারণ উন্নতি হতে গেলে তো মানুষ শত্রুতা করে। আপনি যখন দেখবেন যে আপনার উন্নতি হচ্ছে, তখন দেখবেন আপনার চারিদিক থেকে শত্রুতা আসছে, তার মানে আপনি জানবেন যে আপনি এগাচ্ছেন। এটা আমি আবারও বলবো যে আপনি জানবেন আপনি এগাচ্ছেন, ওই জন্য এত শত্রুতা। ওই দিকে চোখ দিবেন না, আপনি আপনার কর্মের জায়গাটায় ফোকাস রাখুন। আপনাদের এই সময় যারা স্মার্ট কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যারা শিল্পকলা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের বিদেশ থেকেও কিন্তু এই সময় যোগগুলো আসবে, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ যাওয়ার যাত্রা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এবং একাদশপতি একাদশভাবে আপনাদের 14 জুন থেকে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের সফলতার জায়গা, সাকসেসের জায়গা, ইনকাম সোর্সের জায়গাগুলো আপনাদের বাড়বে, এবং আপনাদের পাশাপাশি ভাগ্য উদয় আপনাদের হতে চলেছে। অর্থাৎ যে কোনো কাজে যখন হাত দেবেন, অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন কি না, সেটা কিন্তু আপনার সোনাতে কিন্তু পরিণত হবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল রয়েছে। মোটামুটি যদি ওভারঅল আমি যদি বলি, জুন মাসটা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম যেতে চলেছে। আপনাদের আয় উন্নতি সব দিক থেকে সুযোগ কিন্তু আপনাদের আসতে চলে, অ্যাচিভমেন্ট করুন। যাদের মামলা মকদ্দমা চলছিল কি না, সেখান থেকেও কিন্তু আপনারা নিষ্কৃতি, সেখান থেকেও আপনারা কিন্তু নিষ্কৃতি কিন্তু 100% পেতে কিন্তু চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু শুভ দেখা যাচ্ছে। অর্থাৎ জুন মাসটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ যেতে চলেছে।
আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং মহাদেবের উপাসনা করুন, নিশ্চিতরূপে আপনাদের এ মাসটা শুভ যাবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন, কারণ এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলি হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না। এক্স্যাক্ট যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, জুন মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ যেতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।